ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ 2022 উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে, সাথে আছি আমি মহিমা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এই নির্বাচনকে ব্যাহত করার জন্য এবং বিনা ভোটে নেতৃত্বে আসার একটি অপচেষ্টায় একটি পক্ষ তারা অপচেষ্টা চালিয়েছে, একের পর এক মামলা করেছে নির্বাচন স্থগিত করার জন্য। তো আমরা বরাবরই চেয়েছি যে নরসিংদী চেম্বার অফ কমার্স একটি ব্যবসায়ীদের সংগঠন, প্রতিবারই একটি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। আমরা চেয়েছি ভোটার সম্মানিত ভোটারগণ যেন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো অবশেষে নরসিংদী চেম্বার অফ কমার্সের সম্মানিত ভোটারদের যে প্রাথমিক বিজয়, আমাদের প্রাথমিক বিজয়টি অর্জিত হয়েছে, যে আজকে অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আর ইনশাল্লাহ আমরা প্রত্যাশা রাখি, আমি প্রার্থী হিসেবে আলহাজ মোমেন মোল্লা এবং শামীম নওয়াজ পরিষদের, যে আমরা 12 জন প্রার্থী আছি সাধারণ পরিষদে, আমরা বিশ্বাস করি যে সম্মানিত ভোটারদের মূল্যবান রায়ে আমাদের পূর্ণ প্যানেল আমরা বিজয়ী হব, এই প্রত্যাশা আমরা করি। আজকে নরসিংদীবাসীর জন্য এবং বিশেষ করে নরসিংদী ব্যবসায়ীদের জন্য খুব আনন্দের দিন, খুব খুশির দিন। যা আপনারা জানেন, নরসিংদী চেম্বার অফ কমার্সের বিগত কয়েকটি নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো খুব আনন্দ উৎসবমুখর হয়েছে। আজকেও সেইরকম 2022 সনের, 2022-2024 সনের নির্বাচন আজকে আনন্দ উৎসবমুখর হচ্ছে। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ইনশাল্লাহ নির্বাচন চলবে। আপনারা জানেন, একটি মহল বিগত নির্বাচনে পূর্বেও একটা মহল এই যাতে নির্বাচন না হয় এই জন্য সবসময় এরা কাজ করে। এবছরও একটা মহল যাতে আমাদের এই নির্বাচন যাতে না হয়, তারা গতকালকেও পর্যন্ত মহামান্য হাইকোর্টের মধ্যে 2টা বেঞ্চে যাতে নির্বাচন বন্ধ রাখা যায় এজন্য কাজ করেছে। আমাদের ব্যবসায়ীদের সকলের দোয়া, আল্লাহর খাস রহমতে এ তারা নির্বাচন বন্ধ করতে পারে নাই। আমরা সকাল 9টায় এসেছি ভোট দিতে, এসে খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছি, স্বতঃস্ফূর্তভাবে এসে। আজকের চেম্বার অফ কমার্সে যে ভোটগ্রহণ চলছে, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের ব্যবসায়িক নেতা নির্বাচিত করবেন। উৎসবমুখরভাবে ব্যবসায়ীকে কিন্তু চায় যে, যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু চায় যে নির্বাচন হওয়ার জন্য, যে আমার ভোট অধিকার প্রয়োগ করার জন্য, যে একটা আমি ভোট দিয়ে আমার নির্বাচিত করব আমার প্রার্থীকে, সেই প্রার্থী দিয়ে চাম্বারে গিয়ে ব্যবসায়ীদের উন্নয়ন করবে। কিন্তু একটা চক্র চায় কি, ওরা চায় যে না, নির্বাচন দরকার নাই, নির্বাচন ছাড়াই যাতে আমরা যেতে পারি। তো আমরা এটা চাই না, আমরা সবসময় চাই যে নির্বাচন মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই চাম্বার চালাবে, এরকম চালাবে। কিন্তু নির্বাচনের মাধ্যমে যদি না যাওয়া হয় তাহলে কিন্তু সেই চাম্বার কিন্তু পরিপূর্ণ হয় না। আর আপনারা দেখেছেন বিগত দিনে কিন্তু নরসিংদী চেম্বার অফ কমার্স থেকে কিন্তু আমরা অনেক কিছু করেছি। বিগত যে করোনাকালীন সময় সমস্ত বাংলাদেশে সব কিছু বন্ধ, কিন্তু আমরা শেখরচর বাবুরহাট নরসিংদী চেম্বার অফ কমার্স থেকে কিন্তু শেখরচর বাবুরহাট কিন্তু আমরা খুলে দিয়েছিলাম, যে আমরা সরকারি মাধ্যমে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার তাদের মাধ্যমে নিয়ে, এবং আমাদের সম্মানিত যে আলী হোসেন শিশির চেম্বারের প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে আমরা এই শেখরচর বাজার খুলে দিয়েছি। হ্যাঁ, আপনি কি ভোটাধিকার প্রয়োগ করেছেন? আমি এখনো করি নাই, করবো। ভোটে ভোটের সার্বিক পরিস্থিতি কীরকম দেখছেন? ভোটের সার্বিক পরিস্থিতি ব্যবসায়ীদের মধ্যে যে অন্যান্য বছর ভোটের যে একটা ইমেজ থাকে, আনন্দ থাকে, সেটা আমি ঘুরে দেখছি না। এবং প্রকৃত ভোটার যারা, এখনও অনেক ভোটার আসে নাই আমার জানা মতো, আর যারা নেতৃবৃন্দ তারা ভোটারদেরকে আগের মতো ফোনও দেয় না, আকৃষ্ট করে না। হ্যাঁ, তো এই জন্য সার্বিকভাবে ভোটের অবস্থা মোটামুটি ভালো, উপস্থিতি এখন যা আছে আছে, আরও বাড়বে আমার জানা মতো উপস্থিতি। ব্যবসায়িক মহল মানে এই সবাই এখানে সংযোগ হয় নাই, ব্যবসায়ী মহল কিছু বাইরে আছে। ইলেকশনের বিষয়টা গণতন্ত্র ফিরে আসুক, সঠিক গণতন্ত্র, যাতে সব ব্যবসায়ীরা ভোট দিতে পারে। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আজকে নরসিংদী চেম্বার অফ কমার্সের নির্বাচন হচ্ছে,
আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে বাদ ভাঙা জোয়ারের মতো আমাদের মোমেন মোল্লা সাহেব নিউজ পরিষদে আজকে ভোট দিতে আসছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসছে। ইনশাআল্লাহ সত্যের জয় হয়েছে, সত্যের জয় হবে, ষড়যন্ত্রকারী নির্বাচবে। যারা ব্যবসায়ীদের ভোটকে ভয় পায়, যারা ব্যবসায়ীদের ভোটে নেতা নির্বাচিত হতে চায় না, তাদের পরাজয় হয়েছে। আমরা ব্যবসায়ীদের ভোটে নেতা নির্বাচন করতে চাই। এমনই দেশ বিদেশের তথ্য বহুল সংবাদ সবার আগে পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।